আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দেবে, তো তোমাদের পরীক্ষা আগামী 30 তারিখ থেকে শুরু হবে। অনেক ধরনের শর্ত সাপেক্ষ তোমাদের পরীক্ষার তারিখ পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে তোমাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে আগামী 30 তারিখ থেকে পরীক্ষার জন্য সর্বপ্রকার প্রস্তুতি কমপ্লিট করে নিতে হবে। তো আজকে আমরা 2023 সালের বাংলা প্রথম পত্র চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দেব। তো তোমরা অবশ্যই জানো যে বাংলা প্রথম পত্র এটা সৃজনশীল তোমাদের, তো সৃজনশীল সাজেশন গুলো আসলে হুবহু সাজেশন গুলো দেওয়া সম্ভব না। যেমন ইংরেজিতে বিভিন্ন প্যারাগ্রাফ কম্পোজিশন যেভাবে থাকে, ওইভাবে বাংলার হুবহু যে সৃজনশীল প্রশ্নগুলো এগুলো সাজেশন দেওয়া সম্ভব না। তবে এর মধ্যে দিয়ে তোমাদের যে অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্নগুলো হবে, এগুলো আমরা একটা ধারাবাহিক ভাবে অনেক কয়টা সাজেশন থেকে বাছাই করে আমরা সেই বাছাইকৃত অধ্যায়গুলো এবং কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দেবো, যেগুলো থেকে আশা করি তোমাদের কমন পড়বে। তো ভিডিওতে যাওয়ার আগে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে দেখা যাক। তো এখানে তোমার বাংলা প্রথম পত্র সাজেশন, তোমাদের গদ্য থেকে আমি বেশ কিছু গদ্যাংশ এখানে দিয়ে দিয়েছি। শুভা, বই পড়া, পল্লী সাহিত্য, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উপেক্ষিত শক্তির উদ্ভাবন, শিক্ষা ও মনুষ্যত্ব, পহেলা বৈশাখ, একাত্তরের দিনগুলি। তো গদ্য অংশ থেকে এই অধ্যায়গুলো তুমি পড়ে নিবে। এরপরে আমরা যাব পদ্য অংশে। তো পদ্য থেকে বঙ্গবাণী, জীবন সঙ্গীত, মানুষ, পল্লী জননী, তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, সাহসী জননী। তো পদ্য থেকে তুমি এই কবিতাগুলো পড়ে নিবে। এরপরে সৃজনশীলের প্রথম পত্র, এর গদ্য অংশের যে সৃজনশীল গুলো হবে সেখান থেকে কিছু নমুনা প্রশ্ন আমরা এখানে দিয়েছি। প্রথম চৌধুরী কোন সালে মৃত্যুবরণ করেন? পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়, কেন ব্যাখ্যা করো। তো এখানে প্রশ্নগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখতে পারবে। তো আমরা আস্তে আস্তে করে তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। আর কার যদি এই প্রশ্নগুলো থেকে এখান থেকে তোমার বুঝতে অসুবিধা হয় বা অস্পষ্ট দেখো, সেক্ষেত্রে অবশ্যই তুমি তোমাদের ইউটিউবের যে ভিডিও রেজলিউশন রয়েছে সেই রেজলিউশনটা তোমরা 1080 বা 720 পি করে নিবে, তাহলেই তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। এরপর আমরা কবিতা অংশ থেকে তোমাদের প্রশ্নগুলো একটু দেখিয়ে দিই। তো সৃজনশীল প্রশ্ন মানেই তোমার কিছু না কিছু তোমার নতুন ভাবে লিখতে হবে। তারপরে তুমি যদি কিছু না পড়ে দাও, সেক্ষেত্রে তো তুমি আর মন মতন চাইলে লিখতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের এখানে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি, আশা করি এই প্রশ্নগুলো কমপ্লিট করে গেলেই তুমি ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষার সকল সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।